আসসালামু আলাইকুম। দূরের এবং কাছে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, তারা অবশ্যই জানেন যে আমরা প্রতিনিয়ত আপনাদের কাছে চেষ্টা করি নতুন নতুন কিছু কেস হিস্ট্রি নিয়ে হাজির হওয়ার জন্য, নতুন নতুন কিছু পেশেন্ট আপনাদের সামনে হাজির করার জন্য যারা সুস্থ হয়েছেন। বাট আজকে দর্শক, আমার সাথে যিনি বসে আছেন উনি দীর্ঘদিন যাবৎ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস বিশেষজ্ঞ, ওনার ফলোয়ার ছিলেন এবং উনি একজন পিএলআইডি রোগী এবং দীর্ঘদিন ধরে উনি ফলো করছেন এবং সেই ফলো আপ থেকেই উনি এসেছেন স্যারের কাছে স্যারের ট্রিটমেন্ট নেওয়ার জন্য। এবং উনি এখন ট্রিটমেন্টরত অবস্থায় আছেন, ওনার এখনও ট্রিটমেন্টটা শেষ হয়নি। এই জন্য প্রথম দিকে কী অবস্থা হয় পেশেন্টদের সেই বিষয়টা নিয়ে এবং কী ধরনের তাদের ট্রিটমেন্ট দিয়ে শুরু হয় সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো। এবং উনি যখন সম্পূর্ণ সুস্থ হবেন, ভালো কলার মালিক অবশ্যই আল্লাহ, বাট আমরা আশা করব, আমাদের আশা করতে দোষ নেই, আমরা আশা করব যে উনি সম্পূর্ণ সুস্থ হবেন এবং ভালো হবেন এবং সেই ভালো হয়ে আবার উনি আপনাদের সামনে আসবেন এবং সেদিন উনি জোর গলায় বলবেন যে হ্যাঁ আমি আজকে সুস্থ আছি এবং ভালো আছি। দর্শক একটু জেনে নিই যে ওনার কী হয়েছিল, কতদিন আগে হয়েছিল এবং কী ধরনের ট্রিটমেন্ট এর আগে উনি নিয়েছিলেন সেই বিষয়টা নিয়ে আজকে আমরা একটু আলাপ আলোচনা করি ওনার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নামটা যদি একটু বলেন। মোজাম্মেল। কোথায় থাকেন? আমি জেলা ফেনীতে, ফেনী জেলা। আমি বাইরে থাকি। প্রবাসে থাকেন? কোন দেশে থাকেন? সৌদি আরব। কত বছর আছেন ওখানে? এই 4 বছর হয়েছে। 4 বছর যাবত। আচ্ছা, কী সমস্যা আপনার একটু যদি বলেন। আমার সমস্যাটা হচ্ছে মেরুদণ্ডে ডিস্ক প্রলাপস। আচ্ছা। আমার এই বিষয় কতক্ষণ দাঁড়াতে পারতাম না, আপনার ফ্লোরে বসতে পারতাম না, বাম পায়ে সমস্যা ছিল। আচ্ছা। তারপরে আপনার বিষয় কতক্ষণ হাঁটলে কোমরের সমস্যা করত। তো এই সমস্যাটা আমার প্রায় আজকে 10 বছর। 10 বছর, মানে 10 বছর আগে থেকে এই সমস্যাটি? 10 বছর আগে থেকে। মানে তখন আপনি যখন দেশে ছিলেন তখন এই সমস্যাটা, কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু মনে পড়ে? না, আমি দেশে, আমি কনস্ট্রাকশনে কাজ করতাম, ডায়ালা মিস করার সময় সর্বপ্রথম আমার কোমরে আঘাত লাগছিল। প্রথম আমাদের এই গ্রাম ডাক্তারের একটা ইঞ্জেকশন নিয়েছিলাম, তখন মোটামুটি সুস্থ হয়ে গেছি। পরে 11 সালে আমি দেশের বাইরে গেছি, ওখানে আপনার কনস্ট্রাকশন কাজ করার সময় অবস্থা আমার কোমরটা হঠাৎ হঠাৎ একটু দিন দিন বাড়ি হয়ে যেতেছে। আচ্ছা। তখন আমি 2 বছর পরে দেশে আসি, আসার পর আমাদের ফেনীতে একটা ডাক্তার দেখেছিলাম। তো দেখানোর পর আমাকে ইঞ্জেকশন দিয়েছে কোমরে, বলছে যে সমস্যা না, ঠিক হয়ে যাবো। আচ্ছা। পরে আমি আবার প্রবাস চলে গেলাম, যাওয়ার পর আমার দিন দিন সমস্যা বাড়তেছে। আচ্ছা। ওখানকার অনেক ডাক্তার দেখাইছি, অনেক ওখানে কি একটু ভারী কাজ করতে হতো? জি, ওখানে আমি ইলেকট্রিক প্লাম্বারের কাজ করতাম। কি হতো কাজ করতে গেলে, যখন কাজ করছেন তখন কি হতো? কোমর অনেক প্রচন্ড ব্যথা করত, তারপর আপনার বাম পায়ে জিজ করত, বুঝতে পারতাম না। মানে এইভাবে আমার প্রায় 2-3 বছর চলে গেছিলো। পরে ওখানকার এক ডাক্তার আমাকে দেশে পাঠাইছে। পরে আমি এই দেশে আসার পর ঢাকাতে এক ডাক্তার দেখেছিলাম, ও আমি আমাকে থেরাপি দিয়েছে, বলছে যে আমার ডিস্ক প্রলাপস। আচ্ছা। এমআরআই করছিলাম, পরে আবার থেরাপি দিয়েছি, ওখানে থেরাপিটা আমার সাথে ভালো মনে হয়নি। 15 দিন ভর্তি দিয়েছিল, 13 দিন ছিলাম। পরে আমি আবার সুইডে কম বাইরে চলে গেছি, যাওয়ার পরে 2019 সালে আমি এই শফিউল্লাহ স্যারের ফেসবুকে ওনার ট্রিটমেন্টগুলো দেখতেছিলাম। ওকে। দেখে মোটামুটি ওনার প্রতি আমার একটা আস্থা জন্মাইছে যে আমি স্যারের কাছে যাব। আচ্ছা। অনেক রোগী সুস্থ হইতেছে আমার মতো পিএলআইডি, ভালো করার মালিক হচ্ছে আল্লাহ। অবশ্যই। আমি ওনার প্রতি একটা আমার দৃঢ় বিশ্বাস যে আমি ওনার কাছে একটু যাই, ট্রিটমেন্টটা নেই, দেখি আল্লাহ কি করে। আচ্ছা। সেই বিশ্বাস থেকে স্যারের কাছে চলে আসেন? আমি সৌদি আরব থেকে সরাসরি এখানে এসেছি, আমি আর কারো কথা শুনি নাই, কোনো জায়গায় যাইও নাই, কোনো ডাক্তারও দেখেনি। আচ্ছা। বলছি এখানে একবার আসি, তো আসলাম, স্যার আমার এমআরআই দিছিল, দেওয়ার পরে বলছে আপনাকে 1 দিন ভর্তি হতে হবে। এখন 1 দিন ভর্তি হয়েছি, আজকে 8 দিন চলতেছে। আচ্ছা। ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে, তো কয় বেলা করে আপনাকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে? আমাকে সকাল, বিকাল আর এবং রাতে তিন বেলা করে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। স্যারের যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট, অপারেশন বিহীন ট্রিটমেন্ট, তো ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে আপনি বলছেন 8 দিন। আপনি কি কিছুটা উন্নতি পেয়েছেন বা বুঝতে পারছেন ভিতরে কিছুটা ডেভেলপমেন্ট আপনার আসতেছে? আমার আসলে সমস্যাটা আগে আমার বাম দিকে একটু ডিস্কের ব্যথা করতো, তো আজকে দেখতেছি বাম পায়ে সমস্যা নাই, একটু ডান পাশে হালকা। আচ্ছা। তো স্যার আসছিল আপনাদের থেরাপিস্ট যে সিনিয়র, উনি আসছিল, ওনাকে বলছি, উনি বলছি ইনশাল্লাহ সমস্যা নাই, 10-12 দিন 15 দিন গেলে ব্যথাটা মোটামুটি। স্যার কতদিনের কথা বলেছেন আপনাকে? 21 দিনের কথা বলছি। 21 দিন। তো ইনশাল্লাহ আপনি কেমন আশা করছেন যে ইনশাল্লাহ 21 দিনের ভিতরে আপনি সুস্থ হয়ে যাবেন, যেভাবে আপনার উন্নতি হচ্ছে কি মনে হয়, আপনার মনে কেমন হচ্ছে? জি, আমার আশা, এখানে ট্রিটমেন্ট অত্যন্ত ভালো, মানে এখানে ব্যায়াম করাই দিচ্ছে, আপনার ট্রিটমেন্ট, মেডিসিন, ডাক্তারের সাহায্যে যেগুলো করাই দিচ্ছে, মানে আমার আস্থা যে ইনশাল্লাহ আমি এখান থেকে 80% সুস্থ হই, বাকিটা আমি, ওনারা বলছে যে নিজে ব্যায়াম করতে হবো, যেভাবে রুলস দিছিল ডাক্তারের, যেভাবে চলতে বলছিল এভাবে চলে ইনশাল্লাহ আমি পুরোপুরি সুস্থ হয়েছি, আলহামদুলিল্লাহ। দর্শক আজকে এইটুকু পর্যন্তই, তবে কথা দিচ্ছি আমাদের এই ভাইকে আবারও আপনাদের সামনে নিয়ে আসবো আমাদের পরবর্তী এপিসোডে।
এবং ইনশাল্লাহ সেদিন আমাদের এই ভাই খুব জোর গলায় বলবেন এবং কনফিডেন্সের সাথে বলবেন আমি সুস্থ আছি, ভালো আছি, আমরা এটাই আশা করব। অপারেশনবিহীনভাবে ইনশাল্লাহ আমাদের প্রতিটা ভাই, প্রতিটা বোন, প্রতিটা মা, প্রতিটা বাবাকে আমরা ইনশাল্লাহ সুস্থ করব। আল্লাহ যদি চান পৃথিবীর সবগুলো মানুষ অবশ্যই অবশ্যই সুস্থ থাকবেন। শুধু আমাদেরকে একটু আপনাদের সেবা করার সুযোগ দেন। আপনি আমাদের কাছ থেকে ট্রিটমেন্ট নিচ্ছেন, এর মানে এই না যে আমরা আপনাকে কৃপা করছি। আপনি আমাদেরকে ট্রিটমেন্ট করার সুযোগ দিয়ে আমাদেরকে আপনারা কৃপা করছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।